বর্তমান প্রজন্মের শিশুদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশে সাবার ক্লাবের আয়োজনে প্রতিভা অন্বেষণ কর্মসূচি 2024 সিজন 11 এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সাভারে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা 19 আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল আলম, সাইফুল ইসলাম, সাভার ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ কাদের তালুকদার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ডক্টর নুরুদ্দিন জাহাঙ্গীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।